আমাদের দেহ দানের যে মহৎ প্রক্রিয়া এটা সকলে পারেন না যারা পারেন তারা যুগ এবং সময়কে অতিক্রম করে যান একটা বিষয় হচ্ছে যে তরুণ প্রজন্ম কিন্তু আমাদের কাছে অঙ্গীকার করেন বডি বা দেহ ওনারা দেবেন এই যেটার জন্য হয়তো আমরা দেখা যায় যে অনেক অঙ্গীকার পেয়েছি আপনাদের মনে আছে গত বছর মাননীয় সংসদ সদস্য থেকে শুরু করে আর আমার দত্ত মনে আছে কিনা আপনাদের আমরা এখানে একটি অনুষ্ঠান করেছিলাম যে অনুষ্ঠানে আমরা ঠিক সন্ধানীর মতো তাদের একটা বডি ডোনেশন কার্ড তাদের একটি আজীবন সম্মাননা ক্রেস্ট সহ আমরা তাদেরকে সম্মানিত করেছি এবং এই বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগ যে তাদের বডি শুধুমাত্র আজীবনের জন্য সংরক্ষণের জন্য ওনাদের একটি প্রক্রিয়া রয়ে গেছে টোটাল হিউম্যান বডি প্লাস্টিনেট প্রক্রিয়াটা যেটা কখনোই মানে নষ্ট হবে না যেটার কোনো কেমিক্যাল হ্যাজার্ড নেই যেটা পরিবেশের জন্য বান্ধব ছাত্রদের শিক্ষার জন্য যেটা অত্যন্ত ভালো যেটি গবেষণার জন্য আমাদেরকে সহায়তা করবে আমরা আলাদা করে রাখি যাতে ব্রেন ব্র্যাঙ্ক হয় এবং এটার জন্য আমাদের বিদেশিরা আমাদের সঙ্গে একটা এজিং নিয়ে গবেষণার জন্য ওনারা এগিয়ে এসেছেন এখন আমরা স্লিকন দিয়ে বডি প্রিজার্ভ করছি স্লিকন মানে বালু যেটা সেটারই একটা কেমিক্যাল ভার্সন দিয়ে আমরা বডিটাকে হার্ড এবং যাতে না হয়ে যায় সেভাবে প্রিজার্ভ করছে এই নিউ টেকনোলজিগুলো কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে হিউম্যান বোন একটি ইম্পর্টেন্ট বোন ডাস্ট একটি ইম্পর্টেন্ট স্তর যেটা যদি আমরা সাকসেসফুলি করতে সমর্থ হই তাহলে এটা দেখা যাবে অনেক ক্ষেত্রে সাপ্লিমেন্টারি এবং মলিকুলার ইউজটা থেকে যায় আমাদের নিকট এখন পর্যন্ত একশোর অধিক এই হচ্ছে ডকুমেন্টস রয়েছে যারা স্বেচ্ছায় বডি ডোনেট করতে চেয়েছেন একই পরিবারের একাধিক ব্যক্তি এগিয়ে আসেন এছাড়া রয়েছে হচ্ছে যে অলরেডি দানকৃত বডির উপকারও আমরা পাচ্ছি আপনারা আমাদের বিষয়গুলোকে চারিদিকে ছড়িয়ে দিন যেন এটা একটা সামাজিক উদ্দেশ্য হয়ে যায় যে যেটা আমি ধ্বংস করে ফেলেছি বা করতে চাচ্ছি সেটা মানব কল্যাণে ইন ফিউচার ব্যবহৃত হয় এবং আমরা যেন মতো বিষয়গুলো আমাদের অন্যান্য মেডিকেল কলেজগুলোতে আমরা ছড়িয়ে দিতে পারি যেন কেউ একটা ওয়েস্ট হিসাবে এটাকে ফেলে না দেয় যে কোনো জায়গায় এটা ডিসপোজ না করে এটা চিকিৎসা গবেষণা শিক্ষণ প্রশিক্ষণে আমরা ব্যবহার করতে পারি